নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ সিভিক অ্যাকশন প্রোগ্রাম উপলক্ষে পাতাহান্দি সুনাতলা সীমান্ত এলাকায় একাংশ জনগণ সহ পড়ুয়াদের মধ্যে উপহারস্বরূপ বিভিন্ন সামগ্রী বন্টন করল স্থানীয় এক তিন চার নম্বর বিওপির বিএসএফ মঙ্গলবার এ উপলক্ষে এর উদ্যোগে স্থানীয় ক্যাম্পে সভা অনুষ্ঠিত হয় সভায় আনুষ্ঠানিকভাবে সামগ্রীগুলো বন্টন করেন বিএসএফ কর্মকর্তারা এতে সুনাতলা কাশিয়াপুঞ্জি এলপি স্কুল এমই স্কুল মাদ্রাসা সুনাতলা চারশো আশি নম্বর আমরাবালা এলপি স্কুল মডেল একাডেমিক স্কুল এনএইচ রয়্যাল বিদ্যাপীঠ উজান দলছড়া এমই স্কুল রাতাওয়ালা এলপি স্কুল বেথওয়ালা এলপি স্কুল ত্রিপুরা বস্তি এলপি স্কুল ও পচারপাড় এলপি স্কুলের পড়ুয়াদের এবং স্থানীয় প্রায় আড়াইশো গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে সাইকেল ছাতা ফিল্টার বাল্ব ফ্যান খাতা কলম ডায়েরি টব গামলা ইত্যাদি আসবাবপত্র বন্টন করেন তারা এদিন প্রায় তিন লক্ষ টাকার সামগ্রী বন্টন করা হয়েছে বলে জানা যায় এই মহতি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট ধীরেন্দ্র সিং সহ সন্তোষ কুমার জিপি সভাপতি লিয়াখত আলী এফটিআর হেডকোয়ার্টার এম অ্যান্ড সি ভিজিলেন্স হেড ইন্সপেক্টর অখিলেশ যাদব

आप जो भी आपकी ज़रूरत है उस हिसाब से हम भारत सरकार का उपयोग करते हैं और उसी हिसाब से हम आगे को जो आपकी कार्यक्रम की प्लानिंग करेंगे सामान उसी तरह से आपको सामान हम आगे वितरित करते रहेंगे एक बार मैं पुनः आप सभी का धन्यवाद करता हूँ और आशा करता हूँ भविष्य में भी आप इसी तरह अपना सहयोग सीमा सुरक्षा बल को देते रहेंगे और हम मिलकर अपने सीमावर्ती इलाके को एक खुशहाल इलाका बनाएंगे धन्यवाद जय हिंद